সখীর রূপ ধারণ করে। রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছি সেই নিধুবনের সামনে। এই যে দেখতে পাচ্ছেন নিধুবনের গেট, এবং নিধুবনের বাইরে দিয়ে খুব উঁচু করে দেয়াল দেওয়া আছে। এই নিধুবনেই ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের নিয়ে লীলা করতেন। এই লীলা যাতে কেউ দেখতে না পারে, এই কারণে উঁচু উঁচু দেয়াল দেওয়া আছে। কারণ এই লীলা যারা দেখে তারা কেউই ঠিক সুস্থ মস্তিষ্কের থাকেন না। কথিত আছে এখানে রাতে অনেকেই চুপি চুপি দেখার চেষ্টা করেছে, এবং যারাই দেখেছে তারা না হয় সেখানে মৃত্যুবরণ করেছে, না হলে চোখ অন্ধ হয়ে গেছে, না হলে সে হয়তো পাগল হয়ে গেছে। তো আমরা ঢুকে গেছি সেই নিধুবনের মধ্যে। তো বনের মাঝখান দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে এইখানে যেই বৃক্ষগুলো আছে যাতে কোনো ক্ষতি না হয়। তো দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে বৃক্ষগুলি। এখানের প্রতিটা বৃক্ষই নাকি রাত্রেবেলায় সব সখীর রূপ ধারণ করে। এখানে প্রতিটা গাছ সখীর রূপ ধারণ করে, এবং কৃষ্ণর আবির্ভাবে প্রতিদিনই নাকি রাসলীলা হয়। মধ্যরাতে অনেকেই এখানে নাকি বাঁশির শব্দ এবং পায়ের নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে। এবং প্রতিদিনই যখন এই বনের গেট খুলে দেওয়া হয়, তখন এই বনের মধ্যে কোথাও কোথাও সুগন্ধি ফুলও পাওয়া যায়। সব থেকে বড় বিষয় যে এখানে সব গাছগুলো প্রায় একই রকমের, এবং সব গাছের মাথাগুলো নত হয়ে আছে নিচুর দিকে, অর্থাৎ নিচুর দিকে মাথাগুলো নুয়ে আছে। আর এখানে এই বনের গাছগুলোর বয়স 5,500 বছর। 5,500 বছর ধরে এই গাছগুলো এখানে সব এখনো জীবিত অবস্থায় রয়েছে। সামনে যে ঘরটি দেখছেন, এই ঘরেই নাকি রাধা কৃষ্ণ রাত্রেবেলায় বিশ্রাম নেন, এবং এখানে জল এবং নিমদাতন রাখা হয়, এবং যেই পান রাখা হয়। সকালে আসলে দেখা যায় যে নিমদাতন দিয়ে কেউ হয়তো চাবিয়েছে, আর পান খেয়ে কেউ চিবি ফেলেছে। এই ভিতরে ছবি তোলা বারণ আছে, এই কারণে আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, কিছুক্ষণ পরেই এখানে গেট বন্ধ হয়ে যাবে। এখানের গাছগুলো হয়তো অপেক্ষা করে আছে কখন তারা সেই কৃষ্ণের সঙ্গে লীলা করবে। এগুলোকে দেখে মনে হচ্ছে যেন সবই জীবিত অবস্থায় আমাদেরকে দেখছে। তো আজকের ভিডিও এই অবধি, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে অন্য কোনো পাঠে। রাধে রাধে।